আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য কী কী দরকার হয়। ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য দুইটা জিনিসের প্রয়োজন হয়। একটা হচ্ছে যে সাবস্ক্রাইবার, সেটা হচ্ছে যে কোনো সময়ে আপনার জন্য 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যায়। আর সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, অর্থাৎ আপনার যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিও যেন অন্যরা 4000 ঘন্টা ওয়াচ করে, ঠিক আছে। যদি এই দুইটা ক্রাইটেরিয়া আপনারা ফিল আপ করতে পারেন তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তবে এখানে একটা বিষয় মনে রাখবেন যে সাবস্ক্রাইব যে কোনো সময় হইতে পারে, বাট হচ্ছে ওয়াচ টাইমটা যেন লাস্ট 365 দিনের ভিতরে হয়ে যায়, ঠিক আছে। যদি হয় তাহলে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কোনো ধরনের কপি কন্টেন্ট ইউজ করা যাবে না, সম্পূর্ণ নিজের কন্টেন্ট ইউজ করতে হবে, ঠিক আছে। তো নিজের কন্টেন্ট যখন ইউজ করবেন এবং যখন এই দুইটা ক্রাইটেরিয়া ফিল আপ করে ফেলবে, তখন হচ্ছে যে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। তো মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করবেন, তারা ইউটিউব টিম আপনার সব কিছু চেক করে দেখবে, রিভিউ করে দেখবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজেশন করে। তো মনিটাইজেশনের পর আপনারা সকলেই জানেন যে 100 হবে, সেই অ্যাডের বিনিময়ে আপনারা ইনকাম করতে পারবেন। তো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।